অল স্মার্টফোন সার্ভিসিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে দেখাবো অপ্পো সেটের নো সার্ভিস হলে কিভাবে সলিউশন করতে হয়। এটা একটা অপ্পো A3 এর সেট, এই যে লেখা আসতেছে নো নেটওয়ার্ক কভার, অর্থাৎ কোনো নেটওয়ার্ক কভার করতে পারতেছে না। ভাই পাসওয়ার্ডটা কত জানি? 1 2 3 1 5 7 9 7 9। দেখতে থাকুন পুরো ভিডিওটা, আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। এই যে দেখা যাচ্ছে এখানে নো সার্ভিস, দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক নাই, একদমই ক্রস হয়ে আছে। তো আমি সেটিং এ যাচ্ছি, অর্থাৎ সিম কার্ডের ওখানে যাচ্ছি দেখার জন্য যে কি অবস্থা। এই যে নো সার্ভিস লেখা উঠে আছে এখানে। আমি ম্যানুয়ালি সার্চ দিয়ে দেখার চেষ্টা করতেছি। তো সেটটা এখন ওপেন করে নিচ্ছি, বডিটা খুলে তারপরে আমি দেখাবো। সিম কার্ডটা খুলে আগে আরেকবার লাগাই, দেখাচ্ছি যে এটার 579 হচ্ছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ভাবে এখানে কোনো নেটওয়ার্ক নেই, একদমই ক্রস হয়ে আছে। তো এখন সেটটা বন্ধ করে আমি ওপেন করে নিব, অর্থাৎ বডিটা থেকে মাদারবোর্ডটা ওপেন করে নিব, খুলে নিব। অপো F3S তো না? অপো A3S A3S আচ্ছা আচ্ছা A3S। তো আসলে পুরোটা ওপেন করে দেখাইতে গেলে অনেক সময়ের প্রয়োজন, তো আমি স্কিপ করে করে দেখাবো, অর্থাৎ মূল কাজটা দেখাবো। আমি এই সেটের বেসমেন্ট চেক করছি, বেসমেন্ট ঠিক আছে, আইমিও ঠিক আছে। তো বেসব্যান্ড এবং আইমি যেহেতু ঠিক আছে, তাহলে আমি নিউ সার্ভিসের ক্ষেত্রে যদি আরএফটা চেঞ্জ করে দিই তাহলে আশা করি চলে আসবে। তাও আমি পুরোটা খোলা টোলা দেখাবো না, আমি জাস্ট এখন স্কিপ করে দিব এবং একদম বডি থেকে টিন উঠানোর পরে, অর্থাৎ মাদারবোর্ড থেকে টিন উঠানোর পরে তারপরে দেখাচ্ছি আইসি চেঞ্জ করতে হয় কিভাবে। যে আমি একদম রেডি করে ফেলছি পুরো, 300 উঠে এখন আইসিটাকে উঠাবো, কারণ এতক্ষণ ধরে আমি এই বডি থেকে যে স্টিলের প্যানেলটা উঠালাম ওগুলা অনেক সময় লাগছে। তো ভিডিওটা লম্বা যাতে না হয় এই জন্য আমি ওই পুরোটা স্কিপ করে দিয়েছি, এখন জাস্ট আইসিটা তুলতেছি। এতটুকু দেখুন যতটুকু কাজে লাগবে। যে আমি RFIC-টা তুলতেছি, আমার কাছে সেম বোর্ড নাই, অর্থাৎ A3S এর সেম বোর্ড নাই এবং এক্সট্রা RFIC আছে, তবে সেটা কি ভালো কি না এক্সট্রা RFIC-গুলো আমি শিওর না, সেজন্য আমি MI সেট থেকে RFIC-টা নিব। অপ্পো সেটের এই RFIC এবং MI সেটের RFIC একই, তো এই IC-টা তোলার পর আমি একটা MI সেটের বোর্ড থেকে RFIC-টা নিব।
এই যে আইসিটা তোলা শেষ, এই যে আরেকটা এমআই সেটের ডেড মাদার বোর্ড আমার কাছে আছে। তো আইসি লাগানোর আগে আমার যে বলগুলা অর্থাৎ আইসির নিচে যে বলগুলা ওইগুলো একটু ক্লিন করে নিতে হবে, না হলে আইসিটা শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি আগে আইসিটা তুলে নিচ্ছি অর্থাৎ এমআই সেট থেকে আইসিটা তুলে নিচ্ছি, আর এফ আইসিটা এমআই এবং অপর আর এফ আইসিটা সেমই, সব সেট না, তবে এই সেটটার ক্ষেত্রে অর্থাৎ এ থ্রি এস এর অনেকগুলোর সাথে আসলে স্পেসিফিকভাবে কোনো মডেল নির্দিষ্ট করা নেই, অনেক অপর অনেক সেটের সাথে এমআইয়ের অনেক সেটের সাথে আর এফ আইসি পি এফ আইসি এগুলো মিল থাকে। তো এটা তেমনই একটা সেট এ থ্রি এস, অপো এ থ্রি এস এর সাথে এমআইয়ের এই আর এফ আইসিটা মিল আছে। তো সেই জন্য আমি এখন এমআই সেট থেকে আর এফ আইসিটা তুলে নিচ্ছি। এই যে তুলে এখানে রাখলাম, এখন বোর্ডটাকে ক্লিন করে নিতে হবে। বোর্ড ক্লিন করার ক্ষেত্রে একটু সতর্কতার সাথে করতে হবে, কারণ যাতে আশেপাশের কোনো রেজিস্টর বা ক্যাপাসিটর অথবা ছোট ছোট যে পার্টসগুলো আছে আরও বিভিন্ন রকমের ওগুলো যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য একটু খেয়াল রাখতে হবে ওইদিকে। আমার বোর্ডটা পরিষ্কার করা শেষ, এখন দেখাবো কতটা ক্লিয়ার হয়েছে বোর্ডের বলের জায়গাটা। এই যে দেখেন একটু ভালো করে অনেক চকচক করতেছে একদম। আইসিটাও খুব ভালোভাবেই উঠছে, আইসির কোনো বল নষ্ট হয়নি। এই যে দেখেন অবশ্য অতটা ক্লিয়ার দেখা যাবে না, কারণ আইসির বলগুলো অনেক ছোট ছোট। তো যারা আইসির কাজে এখনো নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি প্রতিদিনই বিভিন্ন মডেলের আইসির কাজের ভিডিওগুলো দিব, বিশেষ করে মাদার বোর্ডের যে কাজগুলো আছে ওই সব কাজগুলোই প্রতিদিন একটা করে হইলেও দেওয়ার চেষ্টা করি। আইসি বসানোর পূর্বে অবশ্যই বোর্ডে একটু রজন দিয়ে নেবেন এবং আইসির চারপাশে হালকা একটু রজন যাতে থাকে, যেন যেই জায়গায় হরগানের ইটটা পড়ে ওই জায়গাটাতে একটু রজন যাতে থাকে, তাহলে বোর্ডটা আর ফুলে যাবে না বা আশেপাশের কোনো পার্টস ক্ষতিগ্রস্ত হবে না।
তো আইসি বসানো শেষ হয়ে গেলে আমি দেখাবো যে কাজটা হয়েছে কি না। অনেক কিছু স্কিপ করে দিতে হয়, কারণ হচ্ছে দেখা যায় কাজ করতেছি এই সময় কাস্টমার আসছে, কাস্টমারের সাথে কথা বলতেছি, ওইগুলা স্কিপ করে দিতে হয় বা অপ্রয়োজনীয় কাজগুলো স্কিপ করে দিতে হয়, এরকম আর কি। তো আমার আইসিটা বসানো শেষ, এখন আমি ইয়েতে লাগে অর্থাৎ মাদার বোর্ডের যে ডিসপ্লে প্যানেল ওইখানে বসাবো, বসানোর পরে দেখাবো যে কাজটা হয়েছে কি না। তার আগে আমি এখানে একটা অ্যান্টিনার বানিয়ে নিয়েছি, কারণ অ্যান্টিনার কেবলটা খোলা আছে, এই জন্য আমি এখানে একটা তার দিয়ে অ্যান্টিনারের কাজটা আপাতত চালাচ্ছি। পরে যখন বডি সহ সব কিছু ফিটিং করব, তারপর আমি ওই কেবলটা লাগালে হয়ে যাবে। তো আপাতত আমি এখানে একটা তার দিয়ে অ্যান্টিনার কেবলের কাজটা চালিয়ে নিচ্ছি আর কি। তো যে কোনো আইসি লাগানোর পর অবশ্যই একটা মাপ দিয়ে দেখবেন যে বোর্ডটা শর্ট হয়ে গেছে কিনা। যদি শর্ট হয়ে যায় তাহলে আইসিটাকে খুলে আবার লাগাবেন। এই জন্য আমি যতগুলো আইসি লাগাই আইসি লাগানোর পরেই মাপ দিয়ে দেখি বোর্ডটা শর্ট হয়েছে কিনা। তো এখন দেখব যে বোর্ডটা কি শর্ট হয়েছে কিনা, না মনে হচ্ছে শর্ট হয় নাই, কারণ শর্ট হইলে দুই পাশে মান দেখাই তো, এখন এক পাশে মান দেখাচ্ছে, তার মানে বোর্ড ঠিক আছে। এখন আমি নিশ্চিন্তভাবে ব্যাটারি কানেকশন দিতে পারবো। এই যে দেখেন নেটওয়ার্কটা একদম পুরোপুরি চলে আসছে, খুব সুন্দরভাবে নেটওয়ার্ক শো করতেছে। তো এই ছিল আজকের কাজ, এই যে একটা কেবলের একটা মাথা ছুটে গেছে, তাও নেটওয়ার্কটা স্ট্রংভাবে আসছে। তো ধন্যবাদ কষ্ট করে দেখার জন্য, আর যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো সবাইকে ধন্যবাদ অল স্মার্টফোন সার্ভিসিংয়ের পক্ষ থেকে।